আজকে আমাদের কাছে একটি বিশেষ দিন। শ্রী শ্রী মা আজকের এই তিথিতে 171 বছর পূর্বে জয়রামবাটির এক পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মা চন্দ্রাদেবীর কোল আলো করে। সেদিনও সেখানে নিশ্চয়ই সেই বাড়িতে একটি ছোট্ট অনুষ্ঠান হয়েছিল, তার একান্ত আপনজনেরা সেখানে উপস্থিত ছিলেন, তার আগমনের শঙ্খ বেজেছিল। কিন্তু তার প্রসার সেদিন সে একটি সীমিত অবস্থার ভিতরেই ছিল, সেটি ছিল ঊনবিংশ শতাব্দী। আজকে আমরা একবিংশ শতাব্দীতে পদার্পণ করেছি। এখন বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের নানা সুযোগ সুবিধার কথা আমাদের কাছে দিচ্ছে, আমাদের নিকট পৌঁছে দিচ্ছে, সেই সঙ্গে আমাদের ভিতরে নানা আধুনিকতার ছাপ এসে পড়েছে। কিন্তু মায়ের জীবন শুরু থেকে শেষ অবধি আমরা একই গতিধারায় চলতে দেখেছি, কিন্তু তার ভিতরে তিনি আমাদের জন্য রেখে গেছেন একটি দৃষ্টান্তমূলক জীবন, যে জীবন প্রাচীন এবং আধুনিক এই দুইটি জীবনেরই একটি অপূর্ব মিলন ক্ষেত্র। তার জীবনটিও যেমন ছিল মানবী এবং দেবী, এই দুইটি সংমিশ্রণের প্রভাব এবং প্রকাশ, ঠিক তেমনি আমাদের উগ্র আধুনিকতার কাছে তার যে বাস্তব জীবনযাত্রা, সেই জীবনযাত্রা ছেড়ে যেন একটি নীরব প্রতিবাদ স্বরূপ। আমাদের জীবনকে কী করে গড়ে তুলতে হবে, এই সমাজের ভিতর থেকেও আমরা কী করে আদর্শ জীবন তৈরি করতে পারি, এবং মাতৃত্বের যে পূর্ণ বিকাশ কী করে সম্ভব, সেটি মা তার জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেছেন। তার যে সমস্ত বাণী আমরা দেখতে পাই, সে বাণীগুলো হচ্ছে তার জীবনের পরীক্ষিত সত্য, পরীক্ষিত সত্য ঘটনা। যেমন তিনি বলেছেন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন, ইত্যাদি এই প্রত্যেকটি জিনিস তিনি নিজের জীবনে অনুশীলন করেছেন। যাকে যা দেওয়ার তাই দিয়েছেন, যার যা প্রাপ্য তাকে তা দিয়েছেন, যাকে যা সম্মান দেওয়ার তাকে উপযুক্ত সম্মান দিয়েছেন, এবং যেখানে যেভাবে করা উচিত ঠিক সেইভাবেই করেছেন। এবং এটি নিজের সারা জীবন ধরে অনুশীলনের ফলে তিনি তার এ কথাটি বলেছেন। আবার জীবনের তার শেষ বাণী যেটি অন্নপূর্ণার মাকে বলেছিলেন, যে সকলকে আপন করে নাও, পর কেউ নয়, জগৎ তোমার আপন। এটি কিন্তু তিনি সারা জীবন ধরে যা করেছেন তার ভিতরে তিনি একবারও এই কথাটি উচ্চারণ করেননি। জীবনের অন্তিম ক্ষণে তিনি সেটিকে উচ্চারণ করেছিলেন, কারণ জীবনের যে অনুশীলন সত্যরূপে তার কাছে প্রতিভিত হয়েছিল, যেটি তিনি করতে পেরেছিলেন, তার নিজের জীবনে সকলকে আপন করে নিতে পেরেছিলেন, সেখানে হিন্দু মুসলমান উচ্চ নীচ কোনো জাতি কুল মান কোনো কিছু সেখানে বাধা মানেনি তার মাতৃত্বের কাছে। এবং সেই কথাটি তিনি সেদিন আমাদের কাছে রেখে দিয়ে গেছিলেন, যাতে আমরাও সেইভাবে আমাদের জীবনটাকে তৈরি করতে পারি, শিখতে পারি, তার অনুশীলন করে জীবনকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিতে পারি, যা আজকের সমাজের জন্য বিশেষভাবে প্রয়োজন। আমাদের চেতনার উন্মেষ, আমাদের মানবিকতার উন্মেষ একান্তভাবে প্রয়োজন হয়ে পড়েছে আজকের সমাজে। এবং তার দৃষ্টান্তস্বরূপ মায়ের একটি জীবন, যে জীবন অনুপ্রেরণার জীবন, যে জীবন একটি আদর্শের জীবন, যে জীবন আমাদেরকে পথ দেখাবার জীবন, সেই জীবনই হচ্ছে
আমাদের লক্ষ্য, সেটি পাওয়াই হবে আমাদের জীবন পরম পাওয়া।